শীতের এক সন্ধ্যা, কয়েকজন চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছে। চারিদিকে কুয়াশা হালকা চাদরে ঢেকে রেখেছে। চারিপাশে খেজুরের গাছ, আর তার পিছনে সরষের ক্ষেত। অন্ধকার ঘনীভূত, মাঝে মাঝে দূর থেকে নিজের গন্তব্যে চলা ট্রেনের হর্ন রাতের নীরবতাকে কিছু সময়ের জন্য ভেঙে দিচ্ছে। উফ, এবার বেশ জাঁকিয়ে ঠান্ডা পড়েছে, হাত পা জমে যাচ্ছে যেন। ও নগেন্দা, সবার জন্য খেজুরের চা বানাও। এই তো চা বসাচ্ছি। তো তাপস, আজ কোনো সত্য ঘটনা হবে নাকি তোমার জীবনের অভিজ্ঞতার? দীর্ঘ 65 বছরের জীবনে তো ভালো খারাপ সবই অভিজ্ঞতা রয়েছে। তাপস আরও কিছু বলতে যাচ্ছিল, তখনই আসলাম চায়ের দোকানে চাদর মুড়ি দিয়ে ঢুকল। এ কি আসলাম, আজকে আড্ডাতে আসতে এত দেরি হলো কেন? আড্ডা তো সেই কখন শুরু হয়ে গেছে। আজকে তো ভাবছিলাম হাসবই না, কিন্তু বাড়িতে থেকেও যেন হাড় ও দম বন্ধ লাগছিল, তাই ভাবলাম তোমাদের সাথে কথা বলে যদি একটু ভালো লাগে। তোমার গলাটা অমন ভারী লাগছে কেন? শরীর ভালো আছে তো? আমার বাড়ির পাশের বন্ধু রহমতের ছেলেটা হঠাৎ করে অজানা জ্বরে মারা গেছে। সত্যি খুব বাজে খবর। খারাপ তো বটেই, ছেলেটার মাত্র 12 বছর বয়স, এত অল্প বয়সেই আল্লাহকে নিজের কাছে ডেকে নিল। রহমত তো একেবারে ভেঙে পড়েছে, চোখে দেখা যাচ্ছে না। এই তো বিকেলের দিকে গিয়ে কবর দিয়ে এলাম। বাবার চোখের সামনে ছেলের মৃত্যু যে কতটা যন্ত্রণাদায়ক, উফ, আর কি বলবো। যাই হোক, নিজে ঠিক হও আসলাম, তোমার শরীর খারাপ হলে আবার তোমার পরিবার কষ্ট পাবে। হ্যাঁ, ওদের মুখের দিকে তাকিয়ে তো নিজেকে শক্ত করার চেষ্টা করছি। তাপস একভাবে কিছু সময় আসলামের দিকে তাকিয়ে থাকে, তারপর বলে, এ তো ভীষণ খারাপ খবর। ছেলেকে হারানোর কষ্টটা যে একটি পিতার কাছে কতটা, তা আমার জীবনে নিজের চোখে দেখা অভিজ্ঞতা দিয়ে বলতে পারি। তোমার জীবনে আরও একটা অভিজ্ঞতা? আচ্ছা বলো তাহলে। তাপস বাইরের গাঢ় অন্ধকারের দিকে কিছু সময় তাকিয়ে থাকার পর বেশ কিছু বছর আগে ঘটে যাওয়া ঘটনাটি স্মৃতির পাতা থেকে খুঁজে বের করে গুছিয়ে নিয়ে বলতে শুরু করে। তখন আমি নরেনগঞ্জে একটা অফিসে কাজ করি, বয়স তখন 23 বছরের মতো হবে। নরেনগঞ্জ অঞ্চল ছিল আসামের কাছাকাছি, গ্রাম্য এলাকায় বলা চলে। হঠাৎ একদিন একটা চিঠি হাতে পেলাম, চিঠিটা খুলে দেখি বড় মামার কাছ থেকে এসেছে। বাবা তাপস, খবর পেলাম তুমি নরেনগঞ্জে চাকরি নিয়ে এসেছো। আমাদের বাড়ি এখন মনিরামপুরে, যা নরেনগঞ্জ থেকে খুব দূরে নয়। নতুন বাড়িতে তো তুমি কখনো আসোনি, যদি একবার এখানে এসে ঘুরে যেতে তাহলে আমি আর তোমার মামি খুব খুশি হতাম। কবে আসবে জানিও। চিঠি শেষে বাড়ির ঠিকানা দেওয়া রইল, বুক ভরা ভালোবাসা নিও, তোমার মামা। চিঠিটা পড়ে বেশ ভালো লাগলো, বুঝতে পারি বাবার থেকেই আমার এখানে আসার খবরটা পেয়েছে। বাড়ির ঠিকানাটা নিয়ে অফিসের একজনকে দেখালাম। ও, এটা তো মনিরামপুরের ঠিকানা, নরেনগঞ্জ থেকে ঘন্টা 5-এর পথ হবে। তবে সমস্যা হলো ট্রেন 2 বার পাল্টাতে হবে। নরেনগঞ্জ থেকে ট্রেনে আজিমপুরে নেমে কডলাইনে ট্রেন ধরে মনিরামপুরে যেতে হবে। ঠিক আছে, ধন্যবাদ দাদা। বড় মামার অবদান আমার জীবনে অনেক, তাই এত কাছে থেকেও যদি বড় মামার কাছে তার নতুন বাড়িতে না যাই,
সেটা খুব অন্যায়ের হবে। তাই ঠিক করলাম এই শনিবারই বড় মামার বাড়ি যাব, রবিবার থেকে সোমবার ফিরে আসব। সেইভাবেই বড় মামাকে চিঠি লিখে জানিয়ে দিলাম এই শনিবারই তার বাড়িতে আসছি। শনিবার সকাল সকাল বেরিয়ে পড়লাম মণিরামপুরের পথে। শীতের সকালে ফুরফুরে আমেজে বেশ ভালোই লাগছে। ট্রেনের গণ্ডগোল থাকার জন্য যখন আজিমপুরে পৌঁছালাম তখন প্রায় সন্ধে হয়ে গেছে। দাদা, মণিরামপুর যাবার ট্রেনটা কি চলে গেছে? সন্ধ্যা ছটার ট্রেনটা একটু আগেই চলে গেছে। এ তো মহা সমস্যাতে পড়লাম। এখন কি মণিরামপুরে যাওয়ার আর কোনো ট্রেন নেই? ট্রেন তো একটা আছে, তবে তা আবার রাত 9টার সময়। এতটা সময় কি আপনি বসে থাকতে পারবেন? 9টা বাজতে তো এখনো 2 ঘন্টা বাকি, কিন্তু এতটা কাছে এসে মামার বাড়ি যাব না তা কি হয়? ঠিক করি রাত 9টা অবধি স্টেশনেই বসে থাকব। সময়ের কাঁটা এগুতে থাকে, সন্ধ্যা পেরিয়ে রাত বাড়ে, ধীরে ধীরে স্টেশন ফাঁকা হতে শুরু করে। কখন যে দুটি চোখ লেগে গেছিল বুঝতে পারিনি। ট্রেন এসে গেছে তো, যাবেন না? ধড়মড় করে উঠে দেখি আমার একদম পাশে চাদর মুড়ি দিয়ে একটা লোক। আপনি কে? সেসব কথা পরে হবে, এখন দেখুন ট্রেন ঢুকছে। এটাই কিন্তু আজকে শেষ ট্রেন, এটা মিস হয়ে গেলে সারা রাত কিন্তু স্টেশনে বসে থাকতে হবে। তাকিয়ে দেখি ইতিমধ্যেই ট্রেন ঢুকে পড়েছে। হ্যাঁ ঠিকই বলেছেন, ট্রেন তো চলে এসেছে, ধন্যবাদ আপনাকে। আমাকে এ কি, লোকটা কোথায় গেল? আশেপাশে তাকিয়ে দেখলাম লোকটি উধাও। অবাক কাণ্ড! সময় আর নষ্ট না করে ট্রেনে গিয়ে উঠে পড়লাম। ট্রেনের কামরাতে উঠে দেখি কেউ কোথাও নেই, আমি একেবারে পুরো একা। হর্ন দিয়ে ট্রেনটি ছুটতে শুরু করল। বাইরে থেকে আসা শীতের রাতের কনকনে হাওয়া শরীরটাকে নিমেষে ঝাঁকুনি দিয়ে গেল। চটপট গিয়ে জানলাটা বন্ধ করে দিই। জানলা বন্ধ করতেই হঠাৎ ট্রেনের লাইটটা নিভে গেল। কোনো মতে জায়গায় এসে বসতি কানে অনেকের গলার আওয়াজ ভেসে এল। এ কি, এত আওয়াজ আসছে কোথা থেকে? কিছু সময় আগেও তো ট্রেনে একটাও লোক ছিল না। হঠাৎ ট্রেনের ভিতর আলো জ্বলে উঠে, চারিপাশের দৃশ্য দেখে ভয়ে শরীর কেঁপে উঠে। কিছু ভয়ঙ্কর চেহারা আমার দিকে হাত বাড়িয়ে আছে। কারোর চোখ নেই, সেখান থেকে রক্ত ঝরছে, কারোর মাথাটা পিছনের দিকে মোড়ানো। আমাদের সাথে যাবেন না? আমরা একসাথে থাকব। এসব কি হচ্ছে? এই বলে সেই বিভৎস চেহারাগুলো
একে একে আমার দিকে এগিয়ে আসতে লাগল। না না, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। না না, আমি মরতে চাই না, না ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। তখনই কেউ সারা জোরে ধাক্কা দিয়ে আমাকে বাইরে ছুড়ে দিল। না না, আমি মরতে চাই না, না ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আরে আপনার কিছু হয়নি, জেগে উঠুন। চোখ খুলে দেখি আমি এখনো বেঁচে আছি, আর স্বপ্ন দেখছিলাম। আমাকে ডাকছে কিছু সময় আগেই স্টেশনে দেখা সেই চাদর মুড়ি দেওয়া লোকটি। ট্রেনের কামরা এখনো ফাঁকা, কিন্তু কখন যে এই লোকটি ট্রেনের কামরায় উঠেছিল লক্ষ্যই করিনি। আপনি মণিরামপুরে যাবেন তো? এর পরের স্টেশনই তো মণিরামপুর। আমি মণিরামপুরে নামবো সেটা আপনি জানলেন কি করে? আপনি টিকিট কাউন্টারে বলছিলেন, তখনই শুনেছি। ঠিক এমন সময় একবার কিছু সময়ের জন্য লোকটির চোখের দিকে নজর পড়তেই মনে হলো চোখ দুটো পুরো সাদা, অন্ধকারে আরো স্পষ্ট দেখা গেল। চলুন, বসে রইলেন কেন? লোকটির সাথে সাথে ট্রেন থেকে নেমে পড়লাম। স্টেশনে একটি জনপ্রাণী অবধি নেই, চারিপাশে কুয়াশার চাদর ঢেকে রেখেছে। আপনি মণিরামপুরে কোথায় যাবেন? মামার বাড়ি যাব। আমি এখানে তো পথঘাট কিছুই চিনি না, আর এত রাতে তো কিছু পাবও না। আপনার মামার নাম শৈল ভট্টাচার্য তো? আমি হয়তো এই কথাটাও টিকিট কাউন্টারে বলেছিলাম, এটা ভেবেই আর কথা বাড়ালাম না। চলুন আমার সাথে, আমি ওই পথেই যাব। স্টেশন থেকে বেরিয়ে লোকটির পিছন পিছন চলতে শুরু করলাম। কিছুটা এগুতেই হঠাৎ ঝিরঝির করে বৃষ্টি শুরু হলো। আকাশের অবস্থা দেখে বুঝতেই পেরেছিলাম আজ বৃষ্টি হবে। আপনার মামার বাড়ি তো এখান থেকে অনেকটা দূর। এরপর জোরে বৃষ্টি নামলে আর তাতে ভিজলে আপনি অসুস্থ হয়ে পড়বেন। তার চেয়ে বরং আজ রাতটা আমার বাড়িতেই থেকে যান। গরিবের বাড়িতে একটি রাত থাকলে অসুবিধা হবে না। সবচেয়ে বড় কথা, আপনার মামার বাড়িতে যেতে গেলে একটা কাঠের ব্রিজ পেরিয়ে যেতে হবে। এই শীতের রাতে অন্ধকারে ওই ব্রিজ না বেরোনোই ভালো। তা তো ঠিকই বলেছেন, আমি যেখানে পথঘাট কিছুই চিনি না, তার মধ্যেই এই শীতের রাতে আবার বৃষ্টি নামলে বিপদে পড়তে পারি। এরপর আমি সেই লোকটির সাথেই ওনার বাড়ির দিকে এগিয়ে চললাম। এর মধ্যেই বেশ জোরে হাওয়া দিতে শুরু করে। কিছু সময় চলার পর একটা কবরস্থানের কাছাকাছি এসে উপস্থিত হলাম। এ কি, আমরা এখানে এলাম কেন? আমি তো এখানেই থাকি, কবরস্থানের পেছনেই আমার বাড়ি। ভয় পাবেন না, আপনার কোনো বিপদ হবে না। লোকটির কথায় যেন একটা জোর ছিল। খুব আপনজন যেমনভাবে বলে, ওনার কথার ধরনটা ঠিক তেমনই। কবরস্থানের মধ্যে দিয়ে এগিয়ে চললাম। এদিকে ওদিকে ছড়িয়ে নতুন পুরনো অনেক কবর। কবরের নিচে থাকা সবাই যেন এই রাতে আমাদের কি দেখছে। ওই যে আমার ঘর, আসুন। আমি দেখলাম একটি ঘর। দরজা খুলতেই একটা ভ্যাপসা গন্ধ নাকে লাগলো, যেন অনেক দিন পর ঘরটি খোলা হলো।
একটা চৌকি ছাড়া তেমন কিছুই নেই। আপনাকে যে কিছু খেতে দেব তাও তো নেই, কষ্ট করে যদি আজ রাতটা কাটান। এ কি বলছেন, আপনি যে শীতের রাতে আমাকে এখানে থাকতে দিয়েছেন এটাই অনেক। এর মধ্যে আওয়াজ পেলাম বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। অনেক বলা সত্ত্বেও আমাকে ছোট্ট চৌকিতে শুতে দিয়ে উনি মাটিতেই শুলেন। পেটে খিদে থাকলেও সারাদিনের ধকলের ফলে কিছু সময়ের মধ্যেই ঘুমিয়ে পড়ি। রাত তখন কতটা গভীর জানি না, জল তেষ্টা পাওয়াই হঠাৎ ঘুমটা ভেঙে যায়। বাইরের বৃষ্টির আওয়াজ তখন বন্ধ হয়ে গেছে। নিচে তাকিয়ে দেখি লোকটি নেই। জল খাবার জন্য উঠে কোথাও জল চোখে পড়ল না, কোথাও তো জল দেখতে পাচ্ছি না। দরজাটা খোলা দেখছি, লোকটি নিশ্চয় বাইরে গেছে। ওনাকে জিজ্ঞেস করি কোথায় জল আছে। এই মনে করে চৌকি থেকে নেমে দরজাটা খুলি। প্রথমে অন্ধকারে ঠিক ঠাহর না হলেও চোখ কিছুটা সইতেই দেখি লোকটি কিছুটা দূরে একটা কবরের পাশে মাথা নিচু করে বসে এক মনে বিড়বিড় করে কি যেন বলছে। কি ব্যাপার, উনি অত রাতে কবরের পাশে কি করছেন? প্রথমে একটু ভয় লাগলেও বুকে একটু সাহস নিয়ে ওদিকে এগিয়ে গেলাম। কবরের কাছে গিয়ে দেখি কবরের ভিতর একটা কঙ্কাল। আপনি এখানে কি করছেন? আর ওটা কি? লোকটি ধীরে ধীরে পিছন ফিরে এই প্রথমবার ওনার শরীরটা দেখলাম। না, কোনো সাধারণ মানুষের শরীর নয়, কঙ্কাল। শরীরে কোনো মাংস নেই। বাবা, তুমি আমাকে ভয় পেও না। আমি যে তোমার আজকে সন্ধেবেলা তোমাকে স্টেশনে দেখে। আমার দিকে এগুবেন না, এগুবেন না। চারিদিকে তাকিয়ে দেখি আশেপাশে কবর থেকেও বিভিন্ন চেহারা বাইরে বেরিয়ে আসছে। ওরা যেন নিজেদের ভাষাতেই আমাকে কিছু বলতে চাইছে। সবাই আমার দিকে এগিয়ে আসছে। তুমি ভয় পেও না, কেউ তোমার ক্ষতি করবে না। আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, পিছনের দিকে ছুটে চললাম যত দূর এখান থেকে যাওয়া যায়। পিছনে তাকিয়ে দেখি সেই সব বিকট চেহারার মূর্তিগুলিও আমার দিকেই আসছে। কিছু সময় দৌড়ে কবরস্থানের বাইরে এসে আর নিজেকে ধরে রাখতে পারলাম না, সংজ্ঞা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লাম। পরের দিন সকালে চোখ খুলে দেখি আমার সামনে বেশ কিছু মানুষের জটলা। এ কি করে সম্ভব? এ তো পুরো বাবা, তুমি কে? আমি তাপস, আমি শৈল ভট্টাচার্যের বাড়ি যাব কালকে রাতে। কালকে রাতে কি হয়েছিল? এরপর আমি আগের রাতের সমস্ত ঘটনা খুলে বলি। বয়স্ক লোকটি আমার হাত ধরে আবার কবরস্থানের ভেতর নিয়ে যেতে লাগলো। এ কি, আপনি আবার আমাকে ওদিকে নিয়ে যাচ্ছেন কেন? বয়স্ক লোকটি কোনো কথা না বলে আগের রাতে আমি যে ঘরটাতে ছিলাম সেই ঘরে ঢুকল। তারপর দেওয়ালের দিকে আঙুল তুলে দেখালো। আশ্চর্য, এটা তো আমার ছবি। এখানে এলো কি করে? আর সাথে ওটা কে? তুমি বিশ্বাস করো বা না করো, এটা তোমার আগের জন্মের ছবি। আর পাশে যে রয়েছে সেটা তোমার বাবা, যার সাথে কালকে রাতে তোমার দেখা হয়েছে। আজ থেকে 22 বছর আগে রহিম এই বাড়িতেই থাকত। কবর দেওয়া ছিল তার কাজ। তার একমাত্র ছেলে
আব্দুল আজিমপুরে ট্রেন অ্যাক্সিডেন্টে মারা যায়। নিজের হাতে ওই যে ওখানে কবর দিয়েছিল। একমাত্র ছেলে হারানোর শোকে মাস ছয়েকের মধ্যেই এই ঘরেই রহিমও মারা যায়। তবে রহিম মরে গিয়েও এখানেই থেকে যায়। রোজ রাতে ও ছেলের সাথে দেখা করতে আসে। কবরস্থানে রাতে কেউ এলে ওকে দেখা যায়, তবে ও কারো ক্ষতি করে না। আজও তাই ওর বাড়ি এখানেই আছে। আর আজিমপুরেই যেখানে ওর ছেলে মারা গেছিল সেখানেই তোমাকে দেখে এখানে নিয়ে আসে। হয়তো ঘটনাটা অবিশ্বাস্য মনে হলেও তোমার সাথে এটাই ঘটেছে। ঈশ্বর চাইলে সবই সম্ভব। হয়তো এবার রহিমের আত্মার মুক্তি হবে। আর তুমি কালকে যে তোমার মামার বাড়িতে যাওনি, ভালোই করেছ। তোমার মামার বাড়িতে যাওয়ার মাঝে যে কাঠের পুলটা পড়ে সেটা কালকে রাতের বৃষ্টিতে ভেঙে পড়েছে। আমি বয়স্ক লোকটির কথা কেবল অবাক হয়ে শুনছিলাম। কথা বলার কোনো ভাষা ছিল না। আচ্ছা, ওনার কবরটা কোথায়? বয়স্ক লোকটি আঙুল দিয়ে দেখিয়ে দেয়। ওই যে ওখানে। আমি কবরের কাছে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করি। বুঝতে পারি পিতা আর তার সন্তানের সম্পর্ক কতটা গভীর, যা মৃত্যুর পরেও থেকে যায়। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যারা গল্প পাঠাতে চান আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে পাঠাতে পারেন, অথবা আমাদেরকে মেইল করতে পারেন। এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি আছে, আপনারা ফলো করে নিতে পারেন।